আর মদিনাবাসী যদি মক্কাতে যায় তাহলে তাকে গর্দান কাটা যাবে। এই সন্ধি এই চুক্তি কেউ করে? এটা একটা পরীক্ষা জানো। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ আমি মেনে নিলাম যে মক্কাবাসী মদিনাতে আসবে কেউ কিছু বলতে পারবো না, কিন্তু মদিনাবাসী যদি মক্কাতে যায় তার গর্দান কেটে দেওয়া হবে। সেটা ঠিক এরকমই হয়েছে। এই 18 জিলহজ যেদিন, এখানে অনেক সুন্দর মানে অনেক বড় কাহিনী আছে, আমি কি একটু বলবো? আচ্ছা, যেমন এই গাদিরে খুমে আসার খুবই অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা করার আগে তার অনেকদিন আগে কিছু মক্কাবাসী মদিনাতে যায়, মক্কাবাসীরা মদিনাতে যায়, যায় কি বলে জানো? এই তোমরা মন দিয়ে শুনো এই কথা বাবা না, মক্কাবাসী যখন মদিনাতে যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা সন্ধি করার জন্য, কি সন্ধি? এই সন্ধিটাই তোমাদেরকে আমি বলতে চাই। সেই সন্ধিটা হইল যে মক্কাবাসী মদিনাতে আসবে কেউ কিছু বলতে পারবে না, মক্কাবাসী মদিনাতে আসবে মদিনাবাসী কেউ মক্কাবাসীকে কিছু বলতে পারবে না, আর মদিনাবাসী যদি মক্কাতে যায় তাহলে তাকে দুই টুকরো গর্দান কেটে ফেলা হবে। দেখেন কি চুক্তি, মক্কাবাসী মদিনা আসলে কিছুই করতে পারবে না, কিছু বলতেও পারবে না, আর মদিনাবাসী যদি মক্কাতে যায় তাহলে তাকে গর্দান কাটা যাবে। এই সন্ধি এই চুক্তি কেউ করে? এটা একটা পরীক্ষা জানো। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ আমি মেনে নিলাম যে মক্কাবাসী মদিনাতে আসবে কেউ কিছু বলতে পারবো না, কিন্তু মদিনাবাসী যদি মক্কাতে যায় তার গর্দান কেটে দেওয়া হবে। সন্ধিটা চুক্তিটা এমন হয়েছে। তার বেশ কিছুদিন পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি একটু মক্কাতে যাব। উনি হঠাৎ করে কেন বললেন আমি মক্কাতে যাব, কেন বললেন আমি মক্কাতে যাব? এখানে আমাদের পরীক্ষা। কেন রসুল পাক নিজেই চুক্তি করছে যে মক্কাবাসী মদিনায় আসলে কিছু বলতে পারবা না, আর মদিনাবাসী যদি মক্কাতে যায় তাহলে তার গর্দান কাটা হবে। বিষয়টা বুঝছো? আর তখন তার কিছুদিন পরই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছে, আমি মক্কাতে যাব। এখন মক্কাতে যাব মানে মামার দাও, মক্কাতে যাব মানে তোমার জীবন, তোমার জীবনকে তুমি উৎসর্গ করে দিতে হবে। সবাই তো উৎসর্গ করতে পারে না, এর জন্য এই জায়গায় সে দাঁড়ায় বললেন আমি মক্কাতে যাব। কারণ সবাই জানে মক্কা গেলে তোমাকে গর্দান কেটে আলাইব, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার উদ্দেশ্যে রওনা দেয় বেশ কিছু দূরে, তখন তোমরা কি জানো উনি যে আবার বায়াত দিছেন, তরিকত দিছেন?
এর আগে কিন্তু এরা মুরিদ ছিল, খলিফা ছিল, কিন্তু আবার কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যাবার আগে আবার বায়াত দিলেন? তোমরা যা, আমি জানি না তোমরা জানো কি না, যে রাসূল পাক যখন বিদায় হজে যাবেন কয়জন সাহাবা ছিল তার সাথে আর কয়জন খলিফাই ছিল তার সাথে, ইতিহাসটা ঘাঁটতে হবে। ওই সময় কারা কারা বায়াত নিছে রাসূল পাকের কাছে, এর আগে বায়াতের এক ধরন আর মক্কা যাওয়ার সময় আরেক ধরন। কেননা যে জীবনকে, যে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে সেই সুফি হইতে পারে, সেই মারেফতের রাজ্যে প্রবেশ করতে পারে। যে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবে না সে ওই দেশে কখনো যেতে পারবে না। তখন উনি কি করলেন, মক্কা যাওয়ার সময় মাঝপথে কি করলেন, সকলকে ডাকাইলেন। আচ্ছা বাবা, ওই সময় কয়জন ছিল জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয়বার আপনি বায়াত নিছেন, আপনি বায়াত নিছেন মনে করেন বাদন সাহেব, কিন্তু আবার কেন সে বায়াত করলেন? তারা তো বায়াতই হয়েছে, রাসূল পাককে মেনে নিছে, আবার কেন সে ওই পথে মাঝ পথে গিয়া সবাইকে বলল তোমরা এবার বায়াত হও? কেননা যে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, যে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে সেই ব্যক্তি পাক পাঞ্চতনকে, আহলে বায়াতকে ভালোবাসতে পারে, এছাড়া সম্ভবপর নয়, কোনো সম্ভবপর নয়। সবাই ভাবছে মক্কা গেলে আমাদের কেটে ফেলবে, ইতিহাস কি বলে, এক ফোঁটা রক্ত ঝরছে, ঝরে নাই। তারপর সেই গাদিরে, এটাকে যখন রাসূল পাক যখন যায় এটাকেই বলা হয় বিদায় হজ, মদিনার থেকে যখন মদিনাতে যায় আবার মক্কার থেকে যখন মদিনা পলায়, এইটারে কয় আবার কি কয়, হিজরত। এই তো ঠিক আছে, এই হিজরত মাস তখন এই মুসলমানরা এই জাগো দেখতেছো কেউ এটাকে একসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই। এটা কখন গ্রহণ করছে জানো? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা পলায় জীবনের ভয়ে। আমরা এটা কই না কিন্তু এটাই সত্য, নাকি আব্বা? এই যাওয়াটাকে বলা হয়েছে গাদিরে, মানে এই যাওয়াটা হইল, এটাকে বলে বিদায় হজ। বিদায় হজের পর হইল আরেকটা অবস্থানের নাম হইল গাদিরে, জায়গাটার নাম হইল গাদিরে খুম, কিন্তু গাদিরে খুম না, ঈদে গাদিরে খুম। আসলে কি, আমরা তো অনেক লেখাপড়া করছি মাদ্রাসায়, মানে আসলে সত্যটাই আমরা হারায় ফেলছি, বুঝছেন? এই গাদিরে খুম বিষয়টা হলো একটু ভিন্ন, এইখানে এই সবাই একটু বেমত হয়ে গেছে। উনি গেলেন আবার, এটাকে বলে প্রত্যাবর্তন, নাকি? উনি এই মক্কাই ছিল, মক্কার থেকে জীবন উনাকে ডোন্ট লাইক, পছন্দ করে না, তারপর সে তাকে মারার জন্য, হ্যাঁ, উনি যেটা সত্য কথা, জীবনের ভয়ের জন্য সে মক্কার থেকে মদিনা পালায়। এবং একটু কইলা কমু, না না এত কইলা কইলে আমি পাগল মানুষ। আচ্ছা কী কইতেছিলাম জানি, হ্যাঁ, আর বিদায় হজের থেকে ওইখানে দাঁড়ায় সে বললেন, কোথায় দাঁড়ায়, গাদিরে খুমে।
এই গাদিরে খুমের নাম হইল ঈদে গাদিরে খুম। আচ্ছা কি আলেম সমাজরা কি ওইটা পালন করে? কেউ না। এটা তো আমার মোহাম্মদের। তুমি ঈদ উল ফিতর পালন করো, এটা কি মোহাম্মদের? তুমি ঈদ উল আজহার পালন করো, এটা কি মোহাম্মদের? না 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 না, মোহাম্মদের হইল দুইটা, ঈদ উল মিলাদুন নবী, এদিন এই আমাদের ঈদ, আমরা সেদিন আনন্দ করব, উল্লাস করব, ঘরে সবাই নতুন কাপড় পরব, ঘরে শ্যামাই পাকাবো, কোরমা পোলাও এগুলি শ্যামাই পায়েস পাকাবো। কিন্তু আসলে আমাদের মতো ওই জিনিসটা নাই। এটা হলো আমাদের প্রথম ঈদ, আর দ্বিতীয় ঈদ হইল আমাদের ঈদে গাদিরে খুম। কেন ঈদে গাদিরে খুম কেন বলা হইল? সেদিন এই তোমার বেলায়েতের সৃষ্টি মাওলা ইয়াত, মাওলা মোহাম্মদ, মাওলা আলীকে সে মাওলা ইয়াত দান করলেন, যে এই আলী তোমাদের মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, এই সেই গাদিরে খুমে বলা হয়। কি বললো? যে আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাব, তোমরা শক্ত কইরা ধইরা রাখো, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না, কেউ ক্ষতিও করতে পারবে না। তখন সব উম্মত দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা কুরবান হোক, বাপ কুরবান হোক, আমি কুরবান হই, আমার বংশ কুরবান হোক, সেই দুটি জিনিস কি? একটা আল্লাহর কিতাব আর একটা হলো ইত্রাত। ইত্রাত তার বংশ। ইত্রাত মানে মুহাম্মদের বংশের, আর আল কিতাব একটা জীবন্ত মানব নুরী কোরআন। সে দুইটাই রেখা গেছে নুরী কোরআন, একটা বংশের নুরী কোরআন, আর একটা হলো বাহিরের থেকে যদি কেউ নিজেকে চিনতে পারে, জানতে পারে, দর্শন করতে পারে, সে এমনি পাক পঞ্চতনের অধিবাসী হয়ে যায়, আহলে বায়াতের। আহলে বায়াতের অনুসারী হইতে গেলে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। আচ্ছা, এখানে আমার একটা মেসেজ আছে, তোমরা একটু মন দিয়ে শুনবা, প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, যদি না বুঝো। এখানে কি বলল রাসূল পাক? আল কিতাব, কিতাব ইত্রাহি, আর কিতাবে আল্লাহি, আর কিতাবে ইত্রাহি। ইত্রাহি অর্থ হলো বংশ, রসুলের বংশ, আর আল্লাহর কিতাব যেটাকে বলছে সেটা হলো জীবন্ত মানব নুরী কুরআন। রসুল পাক দুটো অ্যাড্রেস দিল না আমাদেরকে, তাই না? এইবার আমার মেসেজটা একটু মন দিয়ে শুনবেন। আমার মেসেজটা হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না আমি তোমাদের জন্য রব রেখে গেলাম, ইত্রাত রেখে গেলাম? উনি যে কথা বলে নাই, উনি বলছেন আল্লাহর কিতাব আর নবীর বংশ। উনি তো এও বলতে পারতেন আমি তোমাদের জন্য আল্লাহ রেখে গেছি, নবীর হাদিস রেখে গেলাম, এমন তো কথা কোথাও নাই। স্বয়ং মুহাম্মদ বলতেছে আমি তোমাদের জন্য আল কিতাব মানে জীবন্ত মানব নুরী কোরআন, আর একটা কি? কিতাবে ইত্রাহি, নবীর বংশধর। তোমাদেরকে দুইটা পথ দেখা গেছে, কিন্তু রসুল পাক কি বললো এখানে? এখানে তো রবের নামও নিল না, আল্লাহর নামও নিল না,
কোরআনের নামও নিল না, হাদিসের নামও নিল না। ভুল হইলে আমাকে ক্ষমা দেখেন, আমার একটু বুঝে জানায় দেন যে আমি সংশোধন করতে চাই নিজেকে। আমি কামেল না রে, আমি কামেল না, আমি তোদের মতোই একজন। হ্যাঁ, কিন্তু এই বিষয়গুলি বুঝতে হবে, না বুঝলে হবে না বাবা। বাবা জাহাঙ্গীর শাহসুফি সদরুদ্দিন আহমদ চিস্তি ওনাদের দর্শনে একটা কথা বলা হয়েছে, যেটা যেই জামানার তুমি জন্ম সেই জামানার গুরু ধরো। এখন তুই কত দিহি এই জামানায় আইছে হলো জাকির নায়ক, ওরে কে মুরিদ করব? ওই যে জ্ঞান পাপি, ওই তো নিজেও জানে না। একটা জ্ঞান মানুষকে মুক্ত করে দেয়, আরেকটা জ্ঞান মানুষকে গোমরা করে দেয়। সেই গোমরা করে দিছে জাকির নায়েক, তারপর কি জানি হাজারি, কি যে হাজারি মিজানুর রহমান হাজারি, এরা যদি ইসলামের হয় হায় হায়, তাহলে ইসলামের বারোটা বেজে যায়। আসলে কথায় পইটা যায় না, কথায় তার পইটা যায় না, কথার মধ্যে আল্লাহ নাই, আল্লাহর মধ্যে কথা নাই। জয় গুরু বাবা জাহাঙ্গীর।